গুড মর্নিং ফ্রেন্ড, আমি রিয়া চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, অনেক 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 ভালো আছি। এবার তোমাদের জানানোর পালা যে তোমরা সবাই কেমন আছো। এখন এখন বাজে 9টা, তো আমি স্নান করে চলে এসেছি। স্নান করে একটু ভাত চাপিয়েছি মিমি স্কুল যাবে বলে। তাছাড়া আমাদের আজকে নিমন্ত্রণ আছে, আজকে হচ্ছে সুমনার অষ্টমঙ্গলা। আজকে সুমনার অষ্টমঙ্গলা, তাই অষ্টমঙ্গলায় ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে, খেতে যাব। কিন্তু রান্না চাপিয়েছি এই কারণে মিমি স্কুল যাবে। জানেন আমাদের মিমির এমন বাতিক, আর কেউ স্কুল যায় না, ও হচ্ছে একা স্কুল যায়। ও একা পড়াশোনা করে, আমরা কেউ পড়াশোনা করিনি, বা এখন যারা করছে তারা কেউ পড়াশোনা করে না, একাই ওই পড়াশোনা করছে। প্রত্যেক দিন বলবে আমি স্কুল যাবো, আজকে বললাম যাস না আজকে স্কুল, ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে, খেতে যাবো? না যাবো না, আমি আমি স্কুল যাবো, আমার জন্য ভাত চাপি দাও। ভাত না হয় তো আমি মুড়ি খেয়ে চলে যাবো। দিয়ে ওর জন্য একটু ভাত চাপিয়েছি। এই ভাত ফুটছে ওর। ওর আর গুবলুর মতো একটুখানি ভাত করলাম। গুবলুকে তো এখনও স্কুল পাঠায়নি, এখনও প্রচণ্ড উইক আছে, তার জন্য স্কুল পাঠায়নি। ভাবছি তো মন্ডে থেকে পাঠাবো, দেখি যদি শরীরটা ঠিকঠাক থাকে তাহলে মন্ডে থেকে পাঠিয়ে দেবো। দেখবে তোমরা গুবলু কী করছে এখনও পর্যন্ত। দেখো এখনও ঘুমাচ্ছে, ছেলেটা কত খারাপ হয়ে গিয়েছে এই কদিনে, এখনও ঘুমাচ্ছে ও। এখন এত তুলবার চেষ্টা করলাম, মরামতি উঠলো না। গুবলু এবারটা উঠবি না গুবলু। দেখো এখন বাজে 9টা, এখনও ও ঘুমাচ্ছে। 9টা বাজতে যাচ্ছে, 9টা বাজতে যাচ্ছে না, বাজছে 5 মিনিট, যদিও স্লো আছে, 9টা 5 বাজছে। তো ও এখনও ঘুমাচ্ছে, শরীরটা প্রচণ্ড উইক আছে, এখনও উঠতে পারছে না ও। মানে অনেকক্ষণ ডাকার পর তারপরে তবে যদি উৎসাহ যায়। যে ছেলেকে উঠতাম রাত 1টা 1.5টা জটায় ঘুমাক, 5টা 10 বলতাম গুবলু স্কুল আছে, ওঠ ওঠ ওঠ, সঙ্গে সঙ্গে তারাক করে লাফিয়ে উঠতো, বলতো না কোনো সময় স্কুল যাবো না কি উঠবো না। সেই ছেলে 9টা বাজছে এখনও উঠতে পারছে না, শরীরটা প্রচণ্ড ভেতরে ভেতরে উইক আছে। তো মন্ডে থেকে ভাবছি তো পাঠাবো, দেখি কী হয়। আর মিমির জন্য ভাত চাপিয়েছি, ওটা তো বললাম। ওকেও একটুখানি ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাইয়ে দেবো, কারণ ওখানে গিয়ে পরে ও খেতে পারবে না, আর খেতে পারছেও না কিছু, একদমই কিছু খেতে পারছে না। তাই ওকেও একটু ওই খাইয়েই নিয়ে যাবো, তাছাড়া ওখানে না খেয়েই থেকে যাবে একই উইক। তারপর না খেয়ে থাকলে আবার আরও শরীরটা দুর্বল লাগবে। ঠিক আছে, এখন না আর বেশি, এখন আর বেশি বকবক করছি না, এখন পুজো করতে হবে। পুজোটাকে সেরে নিই। তোমরা তো আমার গোপালকে জানো, দেখেছো, চেনো তোমরা আমার গোপালকে, আর একবার তাও দেখিয়ে দিচ্ছি আমি। আমি আগে পুজোটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে, পুজোটা সেরে আসি। দেখো এখন গোপাল ঘুমাচ্ছে, এই উঠাবো এবার ঘুম থেকে, উঠাই তারপর ওকে পুজো টুজো করি, তারপর কথা বলছি। ঠিক আছে, উঠো, উঠাই গোপালকে, উঠুক এবার। আগে ভাই উঠুক, তারপর দাদা উঠবে, আগে গোপাল সোনা, তারপর গুবু দাদা। না রে বেটা, চলো উঠো উঠো গোপাল। ঠিক আছে, গোপালকে উঠিয়ে আগে ওকে পুজোটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে, সারাদিনটা ফাঁকা আছি, ফ্রি আছি, রান্নাবান্না কিচ্ছু নেই। রান্নাবান্না না থাকলে আমার ভীষণ মজা হয়, মনে হয় কি না কি হয়ে গেল, সারাদিনটা ভীষণ এনজয় করবো। তাই মানে মানে ভীষণ মানে রেস্ট নেবো আর কি, যে আজকে রান্না নেই, মানে আজকে বাড়িতে প্রায় বসে থাকবো। তাই চলো চলো তাহলে আগে পুজোটা করে আসি, তারপর কথা বলছি। পুজো হয়ে গেল, এবার গুবলুকে উঠিয়েছি, পুজো করে গুবলুকে উঠালাম, তারপরে এবারে ওকে খাওয়াবো। মুখটা ধোয়া আগে ব্রাশটা করিয়ে দিই, তারপরে এই দেখুন উঠে বসে আছে, কখন ব্রাশ করবে কই বেটা, মুখটা দেখি দেখো, মুখটা উপর দিকে দেখো, এই বসে আছে, এবার ওকে ব্রাশ করাবো। আর ও ঘুম থেকে উঠে আগে ওই ওইটার পেছনে লাগে, ঘুম প্রত্যেক দিন এখানে মুখ ধোয়াতে আসবো, আগে ও ওইটার পেছনে লাগবে, তারপরে ও অন্য কাজ করবে। মেশিনটাকে যে ও কি মজা পায়, চাকা পায় কে জানে। ঠিক আছে, ওকে আমি আগে ব্রাশটা করে দিই। ঘি ভাত আলু সেদ্ধ কাগজি লেবু ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ, এই দিয়ে মিমি খেয়ে যাবে। দেখুন এইটুকু জাস্ট ভাত নিয়েছি, দেখুন কতটুকু ভাত, এই ভাতটা অর্ধেক খানিকটা খাবে আর খানিকটা অক অক করবে, এইটুকু ভাত ওটাটা শেষ পর্যন্ত পেটকে যাবে না। দেখুন ওর অবস্থা, অন্যদিন বেগুন ভাজি, আজ আর বেগুন ভাজবার টাইম পাইনি। ঠিক আছে, ওকে খাইয়ে দিই। দেখুন ওকে নিয়ে বসেছি একসাথে খাওয়াবো বলে, এত বড় মেয়ে এখনও নিজে খেতে পারে না, এখনও খাইয়ে দিতে হয় তবে খাবে। যে ওকে খাইয়ে পরে ওকে খেতে দিয়ে আমি নিজে খেতে পাবো সে পাবো না, ওকেও খাইয়ে আমাকে দিতে হবে তবে আমি নিজে খেতে পাবো।
আর না দিলে যদি বা একটু পেটকে যাবে সেইটাও আর সেইটাও আর পেটকে যাবে না, সেইটাও আর খেতে পারবে না। আজকে মিমি লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, সব ভাত খেয়ে নিয়েছে, একদম পরিষ্কার চটপট করে খেয়ে নিয়েছে সব। এবারে আমি খাবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি এবারে খাই তারপর কথা হবে। ওপর এলাম সাড়ে সাতটে, ওদের বাড়ি যাব তাই শাড়ি বার করতে এলাম, দেখি কোন শাড়িটা পরি, এত শাড়ির মধ্যে তো শাড়ি পছন্দই হয় না। দাঁড়া দেখুন তো কোন শাড়িটা পরবো, এতগুলো শাড়ির কালেকশন আছে, এখনো শোকেসে আছে, হেদম পুড়ে কিছু আছে, কিন্তু ঠিক পড়বার সময় মনে হয় কোনটা পরবো ভালো শাড়িই নেই। মিঠুন বলে হ্যাঁ তোমার তো কোথাও যাবার সময় শাড়িই থাকে না, কোন শাড়িটা পরা যায় কোন শাড়িটা পরা যায়, অষ্টমঙ্গলায় যাব কোন শাড়িটা পরবো তাই ভাবছি। এইটা পরি নাকি, না এইটা পুজোর দিয়ে ভালো লাগবে, এমনি এখন ভালো লাগবে না। এটা পড়ি না, এটা হালকার মধ্যে বেশ ভালো, আমার কোথাও সময় ডিপ টিপ ভালো লাগে না, এটা বেশ হালকার মধ্যে আছে। এটা এইটা পড়ি, এটা এটা হালকা তাঁতের শাড়ি, এটা এটা কি শাড়ি, হ্যাঁ এটা করলেও হয়, এটা কি শাড়ি, ও এটা বেনারস, তাঁত বেনারসি পালা, এটা কে পড়বে, এটা পড়বে না, তাঁত বেনারসি কে পড়বে। দেখো কতগুলো শাড়ি ভেতর দিকে এখনো ভরায়, এখানে একটা দুটো তিনটে এরকমভাবে কতগুলো ভরা আছে এখন। এ না এইটা পরি, এইটা সবচেয়ে বেস্ট লাগে, এইটা পরি, লাল ব্লাউজের সাথে এইটা ভালো লাগে, এইটা পরি। দাঁড়াও বের করে নিই, হ্যাঁ লাগবে না, এটাই পরি, একদম হালকাও আছে কি সুন্দর, হালকার মধ্যে এইটাই ভালো লাগে, এটাই পরি। সাইডে ছেড়ে নিই, হ্যাঁ দেখুন আমার শাড়ি পরে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘেমে নেই আমি একদম একাকার, কেন বলুন তো ঘেমে একাকার, প্রথমত ওপরে প্রচণ্ড গরম, আর দ্বিতীয়ত দেখুন ফ্যান নেই ওপরে, ফ্যানটা খারাপ হয়ে গেছে তার জন্য ফ্যান চলছে না, কোনো রকমে কষ্ট করে শাড়িটা পরলাম, এবার নিচে গিয়ে রেডি হব, নিচে গিয়ে রেডি হয়ে কথা বলছি আপনাদের সামনে, নিচে অন্তত যেতে পারলে বাঁচি। শাড়িটা পরা হয়েছে দেখি, দেখুন শাড়িটা পরা হয়েছে, বলো হয়েছে, নিচে গিয়ে কুচিটা ধরা করাবো মাকে, তাহলে ঠিক হয়ে যাবে, কুচিটা ভাঁজটা করতে হবে, নাহলে শাড়ির ভাঁজে ভাঁজে ভাঁজটা পড়ে গেছে, এবার নিচে যাই, হ্যাঁ পরে কথা বলছি এবারে। আমার সাজাগোজা কমপ্লিট হয়ে গেল, এবারে বেরোবো, এই সাজা হয়ে গেছে, গানে পড়েছি, ঠিক করে দিই শুধু, ঠিক করতে পারলাম না, আর পড়বো একেবারে ঘাম, তাড়াহুড়ো করছে ছিল এতক্ষণে, আসতে পারে নাই তাড়াতাড়ি, এখন খুব ব্যস্ত, সবসময় ব্যস্ত। ঠিক আছে ওদের বাড়ি থেকে খেয়ে আসি, তারপর কথা হবে, ওদের বাড়িতে গিয়ে ভিডিও করবো না, ভালো লাগছে না লোকের বাড়ি গিয়ে ভিডিও করতে, বিয়ের সময় আমি ভিডিওগুলো ঠিকঠাক তুলতে পারিনি বলে ভিডিও আপলোড করিনি, তাছাড়া বিয়ের সময় খুব সুন্দর সেজেছিল, আমি আজ দেখাতে পারিনি। এইমাত্র আমরা কাপড় খুলে, আমি কোথাও উঠো না, আর আপনি কোথাও ভিতরে কাপড় ছাড়ছে, মুশকিল করবো মাকে নিয়ে কি মুশকিল, ভিডিও করি আমি কাপড় ছাড়ছি আর ভিডিও করতে, এলে কি জ্বলা, মাকে নিয়ে খুব মুশকিল, মা ভাবে আমি মায়ের কাপড় ছাড়াটাই তুলছি। গুবলুবাবুর কি সুন্দর বেড, কি সুন্দর ঘুমাচ্ছে, ঘুমাবার জায়গা এত সুন্দর যে বলার নয়, আর দেখুন মিঠুনের কাজ হলো ঘুম থেকে, এই ঘুম থেকে বলছি বাবা, এই খেয়ে এলো, খেয়ে এসে জল ভরেছে দুবোতল, আর ওই জল খাচ্ছে, দিয়ে জলগুলো ফ্রিজে ভরবে, গা একটা বোতলে তুমি ফ্রিজে ভরবে না, গেলা ফ্রিজে ভরে ভরে সব ঠান্ডা লাগছে, ওর ফ্যাক্টরি জল
ফ্যাক্টরি থেকে জল আনলাম যে আমরা সবাই খাই, ও খায় না। ও যে কেন খায় না আমি এখনো খুঁজে পাই না। এত সুন্দর এত টেস্টি জল, সেই জল ও খেতে পারে না। ও এই জল ভরে রাখে ফ্রিজে, নিয়ে ঠান্ডাতে খায়। বলছে আমাকে তাহলে শেষ হয়ে যাবে। ও চরম জল খায়, চরম। দেখুন ওর ফ্যাক্টরি জল, ফ্যাক্টরি খুলেছে জলের। ওইখানে লাইট নেই, জ্বলছে না। এগুলো সব ঘরের জন্য এনে রেখেছে, ঘরে একটা একটা করে খাওয়া হবে। ওগুলো রেখেছে ঘরে খাওয়া হবে, তবু ও নিজে খাবে না, ঘরের জন্য নিয়ে এসছে। বলছে সবসময় তো আনা হবে না, যখন গ্রামের ভেতরে গাড়ি আসে তখন একবারে একসাথে পাঁচটা ছটা করে নামি নেয় ঘরের জন্য। তো উঠে তিন দিন চার দিন যাওয়া যায়, তারপরে আবার যখন গাড়ি আসে তখন আবার চলে আসে। ওটা সুবিধা হয়, গ্রামে যখন গাড়ি আসে তখন একদম ঘরের জন্য নিয়ে চলে আসে, একসাথেই বেশ শেষ হয়। ওদেরও শেষ হয়, আমার ওরাও পাঁচটা ছটা করে নিয়ে নেয়, ওই জন্য ওদেরও শেষ হয় আর আমারও শেষ হয়। একসাথেই শেষ হয়, একসাথেই আসে, ওই জন্য বেশ সুবিধা হয়। মায়ের এবারে শাড়ি ছাড়া হয়েছে, এবারে বসতে চলছে। মায়ের ছবি ভালো লাগছে না, মায়ের তো টেনশন কিসে? আবার বলে দেন ওরা যদি ইয়ে করে দেয়, কমিয়ে দেয়, ম্যাডামকে বলুন যে আমার অল্প কাজটা কমান। বেনারসি কি বেনারসি বলবেন? একবার করে মেঘ আসছে আর একবার করে রোদ আসছে, মেঘ আসছে আর রোদ আসছে, এমন ওয়েদারটা করছে, হাওয়া দিচ্ছে, একটুও বৃষ্টি তো নেই। এখানে চাষ হবে কি করে এবছর সবার কে জানে, যদিও আমাদের চাষ টেস্টের কোনো বালাই নেই, কিন্তু মানে অন্যদের তো চাষ হওয়া নিয়ে সমস্যা হবে, আর অন্য কারো চাষ না হলে আমরাই বা পাবো কোথায় চাল। তাই আর কি সবার মুখে মুখে শুনছি মা এবছর কী করে চাষ হবে, কী করে চাষ হবে, তাই কথাটা বলছি যে আমার সত্যি সবার চাষ হবে কী করে। সেফটি পিনটা এই যে শাড়ি থেকে খুলে এখানে রাখলাম, তাই হচ্ছে সেফটি পিনটা কেন এখানে লাগিয়ে রেখেছি, সেফটি পিনটা শাড়ি থেকে খুলে এখানে রাখলাম। এবার শাড়িটা চেঞ্জ করবো গা, দিয়ে শুয়ে পড়বো, আর কথা বলবো না বিকেলের পর থেকে, আর কথা টাইম হবে না ব্লগে আসার। ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ঠিক আছে।